আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইফতেখার ইবনে মান্নান, প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডিতে প্র্যাকটিস করছি। আপনাদের কাছে আজকে যে বিষয়ে আমি কথা বলতে এসেছি সেটি হলো ডায়াবেটিক ফুট আলসার। প্রথমে বলে নিই ডায়াবেটিক ফুট আলসার কী। ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিসের কারণে বা ডায়াবেটিসের থেকে যেসব জটিলতার সৃষ্টি হয় সেগুলোর কারণে পায়ে ক্ষতর সৃষ্টি হয়, প্রায়ই হয়ে থাকে, এটাকে আমরা ডায়াবেটিক ফুট আলসার বলে থাকি। ডায়াবেটিক ফুট আলসার কেন হয় এটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করে নিই প্রথমে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে সবচেয়ে বেশি যে দুটি অংশ ডায়াবেটিস বা ডায়াবেটিক ফুটের সাথে জড়িত, তার একটি হলো নার্ভ, আমাদের যে স্নায়ু, সেই স্নায়ুগুলো ডায়াবেটিস দীর্ঘ সময় থাকার কারণে ধীরে ধীরে তাদের যে শক্তি, এক হলো যে তার বোধ শক্তি, দ্বিতীয় হলো এই বোধটা যে তার অনুভূতি, যে যে যতটুকু স্টিমুলেশনের জন্য যতটুকু অনুভূতি হওয়ার কথা এর মধ্যে পরিবর্তন নিয়ে আসতে থাকে। দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এটা এমন হয় যে পা সবসময়ই ব্যথা করতে থাকে, কারো কারো এমন হয় যে পায়ের বোধ একটু পরিবর্তিত হয়ে যায়, উনি ব্যথাকে ব্যথা হিসাবে বুঝতে পারেন না, তাপকে তাপ হিসাবে বুঝতে পারেন না, কিন্তু অনুভূতি থাকে। আবার কারো কারো ক্ষেত্রে এটা যখন খুব বেশি সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন দেখা যায় পায়ে কোনো বোধশক্তিই নাই, উনি পায়ে কোনো কিছুই টের পান না। আর একটা বিষয় যেটা ডায়াবেটিস ফুটের সাথে বেশি জড়িত সেটি হলো রক্তনালী। ডায়াবেটিস যাদের থাকে তাদের রক্তনালী, বিশেষ করে মাঝারি ও ছোট ধমনীগুলো ধীরে ধীরে চিকন হয়ে যেতে থাকে, ছোট হয়ে যেতে থাকে, এবং এগুলো ছোট হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের পায়ের যে ক্যাপিলারিস থাকে, খুব সূক্ষ্ম যে রক্তনালীগুলো থাকে, সেগুলোর মধ্যেও রক্ত চলাচল ধীরে ধীরে কমে আসতে থাকে। এবং এই দুটোর সংযুক্ত প্রভাবে পায়ে সামগ্রিকভাবে রক্ত চলাচল কমে যায়, এবং সেটাকে যদি আর একটু ভেঙে বলি, রক্ত চলাচল কমে যাওয়ার কারণে পায়ের টিস্যুগুলোর মধ্যে অক্সিজেনের সরবরাহ কমে যায়, পুষ্টির সরবরাহ কমে যায়, এবং পায়ে দেখা যায় যে পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যেতে থাকে, পায়ের পানি আসতে থাকে, ফুলে যেতে থাকে, ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। এই দুইটা ছাড়াও ডায়াবেটিসের আরও দুটো জটিলতা বা তিনটা জটিলতা ডায়াবেটিস ফুটের সাথে পরোক্ষভাবে জড়িত। তার মধ্যে একটি হলো ডায়াবেটিসের কারণে কিডনি রোগের সৃষ্টি হওয়া, এবং এই কিডনি রোগের কারণে শরীরের যে অ্যাসিড বেজ ইলেকট্রোলাইট ব্যালেন্সের মধ্যে কিছু পরিবর্তন হয় এবং পানি আসার পরিমাণ সম্ভাবনা আরও বেড়ে যায়। দ্বিতীয় হলো যে কিছু হৃদরোগেরও সৃষ্টি করে ডায়াবেটিস, যার ফলে সামগ্রিকভাবেই শরীরের রক্ত চলাচল কমে যায়। আর একটি জিনিস যেটা আমাদের জন্য ডায়াবেটিস আলসার হওয়ার পরে সমস্যা সৃষ্টি করে সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। যাদের দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণে তাদের রক্তের যে সাদা কোষগুলো আছে সেগুলোর কর্মক্ষমতা কমে যায়, জীবাণুর প্রতি তার রেসপন্স যেই সময়ের মধ্যে হওয়া দরকার ছিল সেই সময়ের মধ্যে হয় না, ফলে আলসার হওয়ার পরবর্তীতে পায়ে ইনফেকশন হয়ে এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত চলে যাওয়ার ভয় থাকে। তো আমরা কিভাবে বুঝব যে আমার বা আমার পরিচিত কারো ডায়াবেটিক ফুট আলসার হয়েছে? এটার আসলে ওভাবে কোনো কোনো রোগের যেমন একদম স্পেসিফিক নির্দিষ্ট প্যাথোগনোমিক সাইন থাকে সেরকম নেই, ডায়াবেটিক ফুট আলসারের কোনো নির্দিষ্ট স্থান নেই। এটি যেমন আঙ্গুলের মাথায় হতে পারে, আঙ্গুলের নিচে হতে পারে, এটা পায়ের পাতার নিচে হতে পারে, উপরে পাশে যে কোনো জায়গায় হতে পারে। এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো আসলে সন্দেহ প্রবণ হওয়া, যে আমি যেই রোগীর কথা চিন্তা করছি তার যদি ডায়াবেটিস থাকে এবং তার পায়ে যে কোনো কারণে যে কোনোভাবে কোনো ক্ষতর সৃষ্টি হয়, আমাকে সন্দেহ করতে হবে যে এটা ডায়াবেটিক ফুট আলসারই হয়েছে, এবং সেটাকে ডায়াবেটিক ফুট আলসার হিসেবেই চিকিৎসা করতে হবে। তো যদি সেটাতে সেরকম ডায়াবেটিক ফুট আলসারের মতো জটিল পরিস্থিতি না হয়, তবে আমরা যে কোনো সময় আশা করতে পারি যে এই চিকিৎসার মাধ্যমে সাধারণ যে ক্ষতগুলো আছে পায়ের সেগুলোরও ভালো ফলাফল পাওয়া যাবে। এবং এর চিকিৎসা পদ্ধতিটা আসলে খুবই ব্যক্তি নির্ভর। ব্যক্তি নির্ভর কেন বলছি,
যে সেই ব্যক্তি ডায়াবেটিস কতদিন যাবৎ আছে সেটা একটা বিবেচ্য বিষয়, তার ডায়াবেটিস কী পর্যায়ে আছে সেটা একটা বিবেচ্য বিষয়। এর চিকিৎসার একটা বড় অংশ হলো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা, এবং যারা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে প্রায়ই বেশ বেগ পেতে হয়। দ্বিতীয় সমস্যা হলো থাকে যেটা, যে ইনফেকশন, তো ইনফেকশন কোন জীবাণুর কারণে হয়েছে, কতটুকু বেশি ইনফেকশন হয়েছে, পুজ আছে কি না সেটাকে নির্ণয় করার প্রয়োজন হয়, এবং তার জন্য উপযুক্ত ওষুধ দেওয়া লাগে। যদি পুজ থাকে সেই পুজকে কেটে বের করে দেওয়ার প্রয়োজন হয়। এরপরে তৃতীয় চিকিৎসার চিন্তা আমাদের করতে হয়, যে পায়ের কোনো অংশ পচে বা নষ্ট হয়ে গিয়েছে কিনা। অনেক সময় দেখা যায় পায়ের আঙ্গুল পচে যেয়ে থাকে, অনেক সময় শুধু পায়ের যে সফট টিস্যু আছে, চামড়া, মাংস, চর্বি, এগুলো পচন থাকে, সেগুলো ফেলে দেওয়ার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে খুব গুরুতর অবস্থাতে পায়ের একটা অংশ বা পুরো পায়ের নিচের অংশটা ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এটা এটার কোনো ঘরে বসে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। ডায়াবেটিক ফুট আলসার যার আছে তার জন্য চিকিৎসার পরামর্শ একটাই, সেটা হলো যখনই কোনো ক্ষত দেখা দিবে ডায়াবেটিক রোগীর পায়ে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন, তাকে দেখান, উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেন। যিনি ডায়াবেটিক্সের মানে ডায়াবেটিসের যিনি মেডিসিনের অংশটা দেখেন, আমরা ডায়াবেটোলজিস্ট বলি অথবা এন্ডোক্রাইনোলজিস্ট বলি তাদেরকে, তাদের সাথে পরামর্শ নিন। তারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই তারা সার্জনের সাহায্য চাইবেন, সহায়তা নেবেন। এবং এটাতে সাকসেস বা সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র হলো দ্রুত চিকিৎসা করা। হ্যাঁ, ডায়াবেটিসের চিকিৎসার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে চিকিৎসা দ্রুত নেওয়া। আমরা চিকিৎসা নিতে যত ঢিলেমি করব, যত সময় ক্ষেপণ করব, যত দেরি করব, তত এটার সমস্যা বাড়তে থাকবে এবং এটার জটিলতা বাড়তে থাকবে। এই জন্য আশা করি আপনারা সবাই এই ব্যাপারে সচেতন হবেন এবং নিজেদের আশেপাশে সবাইকে এই বিষয়ে সচেতন করবেন যে ডায়াবেটিক রোগীর পায়ে যদি কোনো ক্ষত হয় এটাকে হালকাভাবে ছোটোভাবে না নিয়ে তিনি যেন এটাকে দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।